সারিবদ্ধভাবে রাখা তরমুজ ফুটি আনারস ও রসালো নানা মৌসুমি ফল মাদারীপুরের মোস্তফাপুরের এই ফলের আড়তে ভোর থেকে শুরু হয় কেনাবেচা যশোর ঝিনাইদহ ফরিদপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার পাইকাররা আসেন এখানে ফল কিনতে রমজানে হঠাৎ মৌসুমি এসব ফলের দাম বেড়ে গেছে বলে জানান ক্রেতারা যারা কেনাবেচা আছে ভালোই কিন্তু তরমুজের দামটা একটু বেশি দাম দর করে কিনতে হয় হঠাৎ বৃষ্টিতে খেতে তরমুজ সহ অন্যান্য ফল নষ্ট হয়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে বলে দাবি চাষি ও আড়তদারদের অনেক জায়গায় হিল পড়ছে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বৃষ্টি ডুবিয়ে গেছে মাল নষ্ট হয়ে গেছে কি গরমের চাপ পড়লে একটু দামটা ভালো থাকে এটা তরমুজটা হলো গরমের জন্য বৃষ্টির কারণে আপনারা অনেক চাষি মার খেয়ে গেছে অনেক মাল মনে করেন গাড়ি ভাড়ার টাকা ওঠে না বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান কৃষি বিপণন কর্মকর্তা তরমুজ সহ সব ধরনের ফলে আমরা নিয়মিত বাজার মনিটর অব্যাহত রেখেছি ইতিমধ্যে আমরা কয়েকবার মোবাইল কোর্ট করেছি জেলা প্রশাসনের নির্দেশে মোস্তফাপুরের অর্ধশত ফলের আড়তে প্রতিদিন কোটি টাকার ফল কেনা বেচা হয় শুধু আর্থিক জরিমানাই নয় বাজার নিয়ন্ত্রণে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি নাগরিক সমাজের সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর